নিউ ইয়র্ক সিটিতে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য অনেক সুযোগ নিয়ে এসেছে অপরচুনিটি নাইচা। চাকরি মেলা, শতাধিক ফ্রি কোর্স, শিক্ষা ও তথ্যমূলক সেশন সহ বিভিন্ন খাতে নেওয়া হবে শতাধিক কর্মী। চাকরি ছাড়াও নানাবিধ প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। Department of Citywide Administrative Services DCAS, Resident Economic Empowerment and Sustainability REES যৌথভাবে আয়োজন করছে সিভিল সার্ভিস 101 ইনফরমেশন সেশন। অপরচুনিটি নাইচার সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে চাকরি পরীক্ষা, প্রশিক্ষণ এবং আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির অভিজ্ঞ বা ফ্রেশার যে কেউ নিজের পছন্দ মতো কাজ ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। নাইচা ডেভেলপমেন্টস প্রপার্টি ম্যানেজমেন্ট অফিসার রিসেপশন কর্মী থেকে নিয়োগ হতে পারে পার্ক সিকিউরিটি ও টহল খাতে। এক্ষেত্রে আবেদনকারীকে কমপক্ষে 17 বছর বয়সী হতে হবে। মে 13 থেকে শুরু হবে এই কর্মসূচি। কাজের সময় সোম থেকে শুক্র সকাল 8টা থেকে দুপুর 2:30। ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থীরা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির রেসিডেন্ট স্কলারশিপ 2024 এর জন্য আবেদন করতে পারবেন। 16 এপ্রিল থেকে এই আবেদনের সুযোগ চালু হয়েছে। তথ্য প্রযুক্তি প্রদানকারী SHI ইন্টারন্যাশনাল কর্প ও নাইচা রিস যৌথভাবে সিটির বাসিন্দাদের মাইক্রোসফট স্যুট ট্রেনিং পোর্টাল ব্যবহারে সুযোগ দিচ্ছে। এখানে 5000-এর বেশি কোর্স থেকে নিজের পছন্দনীয় কোর্স বেছে নেওয়ার সুযোগ আছে। সেবাগ্রহীতারা যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে এই পোর্টালে ঢুকে সেবা নিতে পারবেন। এছাড়া থিয়েটার টেকনিশিয়ান, গ্রিন ইন্ডাস্ট্রি জব, ফ্রি পেস্ট কন্ট্রোল, এমপ্লয়মেন্ট অ্যান্ড জব ট্রেনিং সহ বেশ কয়েকটি খাতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। অপরচুনিটি নাইচার অধীনে বিভিন্ন শিক্ষা ও আত্ম উন্নয়নমূলক সেশন ছাড়াও প্রথমবার যারা বাড়ি কিনবেন তাদের জন্য থাকছে তথ্যবহুল সেমিনার। ব্যক্তিগত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য থাকছে ভালো ক্রেডিট স্কোর ধরে রাখার উপর আলোচনা অনুষ্ঠান। অনলাইন প্রোগ্রামের বাইরেও সরাসরি হায়ারিং হলে সিভি নিয়ে গিয়ে থাকছে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সুযোগ। এক্ষেত্রে 5টি বরোর প্রার্থীরা নির্দিষ্ট দিন ও স্থানে গিয়ে কাজের সুযোগ নিতে পারবেন। 18 এপ্রিল এই সংক্রান্ত একটি ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। www.opportunitynaicha.org ওয়েবসাইটে পাওয়া যাবে সব বিস্তারিত। এছাড়া 7182898100 এই নম্বরে ফোন করে রেসিডেন্ট ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি সংস্থার সাথে যোগাযোগ করে নেওয়া যাবে যে কোনো তথ্য। তাহিয়া রুবাইয়াত অপলা, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।